গ্রামীণ ব্যাংক থেকে আয়কর অব্যাহতির সুবিধা তুলে নিচ্ছে সরকার। 2021 সালের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর পরিশোধ করতে হবে বিশেষ আইনে প্রতিষ্ঠিত ব্যাংকটিকে। গ্রামীণ ব্যাংকে কর পরিশোধের জন্য চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘদিন নিঃশর্তভাবে কর মকুফ সুবিধা পেয়ে আসছে ব্যাংকটি। সর্বশেষ 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের কর পরিশোধ করতে হবে না বলে সরকারের সিদ্ধান্ত ছিল। গ্রামীণ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত অক্টোবরে ব্যাংকটির বিতরণ করা ঋণের স্থিতি ছিল 13,572 কোটি টাকা। ব্যাংকটি প্রধানত ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। এছাড়া শিক্ষা ঋণ, গৃহ ঋণ, ভিক্ষুকদের ঋণ দেওয়ার মতো কিছু সামাজিক কাজও রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, গ্রামীণ ব্যাংকের আয়করের আওতায় আনা হলে এর সামগ্রিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে।